হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী 2022 এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার জন্য গতকাল 28 ফেব্রুয়ারি একটি বিশদ গাইডলাইন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো সেটি আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতে আমরা যদি এসএসসি পরীক্ষা 2022 নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি বিজ্ঞপ্তি, এবং এখানে বিস্তারিতভাবে বিবরণ করেছেন তারিখ সহ। যেমন ক্রমিক নং 1-এ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেয়া আছে পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্ভাব্য তারিখ হচ্ছে 13ই এপ্রিল 2022, এবং রেজিস্ট্রেশনধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। এরপরে আরেক 2 নম্বরে যদি আমরা চলে যাই, প্রস্তুতিমূলক পরীক্ষার সম্ভাব্য তারিখ এখানে উল্লেখ করা হয়েছে 19 মে 2022। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ অর্থাৎ বোর্ড পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ এখানে নির্ধারণ করা হয়েছে 19 জুন 2022। যে সকল বিষয়ে পরীক্ষা হবে সেগুলো এখানে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। যে সকল বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় এগুলো নেওয়া হবে না, প্রতিষ্ঠান এগুলো নিবে, সেগুলো হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, এই 4টা বিষয়। সিলেবাস 2022 সালের যে সিলেবাস, ইতিপূর্বে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। এক্ষেত্রে এমসিকিউ নৈর্বিত্তিক 20 মিনিট থাকবে, এবং সিকিউ বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, যেটাই বলি না কেন, সেটি হবে 1 ঘন্টা 40 মিনিটের। প্রশ্নের নম্বর বন্টন এখানে উল্লেখ করা হয়েছে। ইংরেজি প্রথম পত্র 50 নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বর, মোট 100 নম্বর। ব্যবহারিক সম্বলিত যে সমস্ত বিষয় রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সে সকল ক্ষেত্রে 30 নম্বর হবে আপনার ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা রচনামূলক প্রশ্ন, এবং বাকি 15 হচ্ছে এমসিকিউ ব্যবহারিক ব্যতীত অন্য বিষয়। ব্যবহারিক ব্যতীত অন্য বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে 40 নম্বর থাকবে রচনামূলক বা সৃজনশীল, এবং 15 নম্বর থাকবে হচ্ছে এমসিকিউ। এই হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশিকা। নিচের দিকে আমরা যদি চলে আসি, এক্ষেত্রে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, অর্থাৎ সকল বোর্ডের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা 2022-এর নম্বর বিভাজন ও সময়ের একটি নির্দেশিকা এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যদি বিশদভাবে এখানে একদম পাঠ্য পাঠ উল্লেখ করা হয়েছে, 1 নম্বরে বাংলা প্রথম পত্র, কোড নাম্বার 101। এখানে দেখতে পাচ্ছেন সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, এবং এমসিকিউ থাকবে 30টি। সময় উল্লেখ করা আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল থেকে 40 নম্বর, এবং এর সময় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, এবং এমসিকিউ থাকবে 20 মিনিটের, এবং 15টি এমসিকিউ প্রশ্ন নির্ধারণ সেট করা থাকবে প্রশ্নে। বাংলা দ্বিতীয় পত্রে এনসিটিবি কর্তৃক প্রণয়নকৃত মান বন্টন অনুযায়ী যেটা উল্লেখ করা আছে, এবং এক্ষেত্রে 30 নম্বরের অর্থাৎ রচনামূলকের যে বিষয়টা, সেটি হচ্ছে এনসিটিবি কর্তৃক যে বিষয়টা প্রণয়ন করা আছে বা যেভাবে নির্ধারণ করা আছে সেভাবেই হবে। এমসিকিউর ক্ষেত্রে 30টি এমসিকিউ থাকবে, রচনামূলকের সময় 1 ঘন্টা 40 মিনিট বা এনসিটিবি কর্তৃক প্রণীত যে সমস্ত মান বন্টন উল্লেখ করা আছে সেই রকম, এবং এখানেও নৈবৃত্তিক থাকবে 15টি। ইংরেজি প্রথম পত্রে যেহেতু এমসিকিউ নাই, সেক্ষেত্রে রচনামূলক হবে এনসিটিবির যে সিলেবাস আছে সেই অনুযায়ী, এবং এখানে সময় হচ্ছে এনসিটিবি 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা হবে হচ্ছে গিয়ে এনসিটিবি কর্তৃক প্রণীত যে বিষয় আছে যেভাবে নির্ধারণ করা আছে সেভাবে। ইংরেজি দ্বিতীয় পত্রেও তাই, গণিতের ক্ষেত্রে 11টি সৃজনশীল থাকবে, 30টি নৈবৃত্তিক থাকবে, এমসিকিউ থাকবে 40 নম্বরের হচ্ছে সৃজনশীল 4টি, 15 নম্বরের হচ্ছে নৈবিত্তিক। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তাদেরকে উত্তর করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি প্রশ্নের উত্তর করতে হবে 30 নম্বরের, এবং 25টি নৈবিত্তিক থাকবে,
25টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সেখান থেকে তাদেরকে 15টির আনসার দিতে হবে। আর উপরে যেগুলো দেখছিলাম 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে 15টির আনসার করতে হবে। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং। এক্ষেত্রে 30টি নৈর্ব্যক্তিক থাকবে, সৃজনশীল 4টির উত্তর করবে যে কোনো 4টি, এবং 30টি নৈর্ব্যক্তিক থেকে যে কোনো 15টি নৈর্ব্যক্তিকের আনসার করবে। মানবিক বিভাগের হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি। এক্ষেত্রেও 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর দিতে হবে 40 নম্বর, এবং 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থেকে 15টির উত্তর দিতে হবে। এছাড়াও নিচে আরও আছে, গার্হস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো 3টির উত্তর দিতে হবে 25টি নৈর্ব্যক্তিক থেকে উত্তর করতে হবে 15টি। কৃষি শিক্ষার ক্ষেত্রেও তাই, চারুকলার ক্ষেত্রে 60 নম্বরের আর 7 নম্বরের হচ্ছে নৈর্ব্যক্তিক থাকবে, সেখান থেকে 3টির উত্তর করতে হবে, 15টি MCQ থাকবে, সেখান থেকে 10টির উত্তর করতে হবে। সঙ্গীত বিষয়ে 6টি, এক্ষেত্রে কোনো MCQ নাই, 6টি সৃজনশীল থেকে তাদেরকে 3টির উত্তর দিতে হবে, 3, 15, 45 তিনটি প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 15 করে নাম্বার থাকবে, 3, 15, 45। শারীরিক শিক্ষা ও ক্রীড়ার ক্ষেত্রে 5টি নৈর্ব্যক্তিক সৃজনশীল থাকবে, 15টি নৈর্ব্যক্তিক, সৃজনশীল যে কোনো 3টি, এবং যে কোনো 10টি MCQ উত্তর করবে। শারীরিক শিক্ষা সহজ বাংলা প্রথম পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, আরবি, সংস্কৃতি এবং পালি, এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নম্বর বিভাজন। সৃজনশীলের ক্ষেত্রে একই আমরা দেখতে পাচ্ছি, তবে শারীরিক শিক্ষা বাদে বাকি যে 5টি বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে 50টি নৈর্ব্যক্তিক থাকবে, সেখান থেকে তাদেরকে 25টির উত্তর দিতে হবে। এছাড়া আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয় সময় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ক্রিয়েটিভ কোয়েশ্চেন 4টি প্রশ্নের উত্তরে 40 নম্বর প্রদান করা, 40 নম্বরের মধ্যে প্রাপ্ত 70 নম্বরকে 70 নম্বরে, এবং MCQ অংশে 15টি প্রশ্নের উত্তরে পরিণতির মধ্যে প্রাপ্ত নম্বরকে 30 নম্বরে রূপান্তর করা হবে, অর্থাৎ এটাকে কনভার্ট করে ফেলা হবে 100-তে। ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয় সমূহের যে সৃজনশীল প্রশ্ন সেগুলো 3টি প্রশ্নের উত্তরে 30 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 50 নম্বরে, এবং MCQ যে 15টি উত্তর করবে সেই 15টির মধ্যে প্রাপ্ত নম্বরকে 25-এ রূপান্তর করা হবে, সরি 50 আর 25, ঠিক আছে, 75 আর 25 নম্বর হবে ব্যবহারিক। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা, প্রতিটি পত্রের 50 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 100-তে রূপান্তর করা হবে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে কেউ যদি 50-এর মধ্যে 25 পায় তাহলে 100-তে সে পাবে 50, এভাবে করে 100-তে রূপান্তর করে ফেলা হবে। HSC পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম পূরণের সম্ভাব্য তারিখ এখানে উল্লেখ করা হয়েছে, 8ই জুন থেকে তাদের ফরম পূরণ শুরু হবে। প্রস্তুতিমূলক পরীক্ষার সম্ভাব্য তারিখ 14ই জুলাই নির্ধারণ করা হয়েছে, এবং বোর্ড পরীক্ষার সম্ভাব্য তারিখ 22 আগস্ট নির্ধারণ করা হয়েছে। যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গ্রুপ ভিত্তিক, নৈর্বাচনিক 3টি বিষয় এবং ঐচ্ছিক বিষয় 1টি, অর্থাৎ প্রত্যেক গ্রুপের বা বিভাগের 3টি আবশ্যিক বিষয় এবং ঐচ্ছিক বিষয় 1টি। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি প্রতিষ্ঠান গ্রহণ করে থাকবে, বা যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে সেখান থেকে হয়তো এটিকে সমন্বয় করা হবে। সিলেবাস যথারীতি 2022 সালের পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি উল্লেখ করা হয়েছে সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন নির্ধারণ করা হবে। পরীক্ষার সময় HSC পরীক্ষা এবং SSC দুই পরীক্ষার ক্ষেত্রেই 2 ঘন্টা করে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, এবং ব্যবহারিক সম্বলিত যে সমস্ত বিষয় রয়েছে সেখানে 30 নম্বরের হচ্ছে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি বা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এই বিষয়গুলোর ক্ষেত্রে 30 নম্বর হবে সৃজনশীল এবং 15টি MCQ থাকবে, মোট 45। ব্যবহারিক ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 40 নম্বরের সৃজনশীল এবং 15 নম্বরের MCQ, মোট 55 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে 50 নম্বর, ইংরেজি প্রথম পত্র 50, এবং ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল জরুরি নম্বর বন্টন এবং প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন করা হবে এবছরের যে SSC এবং HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর সে সংক্রান্ত বিস্তারিত এবং বিবরণ এখানে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনারা চাইলে এই নির্দেশনাটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।